হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমার এই চালের ড্রামটার কথা কেউ কেউ খোঁজ করেছিলেন, এটা বিশাল মেগামার্ট থেকে আমি নিয়েছি। এর তলে চাকা লাগানো আছে, যাতে করে টানাটানি করতে খুব সুবিধে হয়। আর আলু প্যাটিগুলোর জন্য যারা খোঁজ করেছিল, সেগুলো অ্যাকচুয়ালি আলু সেদ্ধ করে মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে প্যাটির আকারে তৈরি করে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই যখন প্রয়োজন তখন ভেজে নিলেই আলু প্যাটি রেডি হয়ে যায়। সকাল থেকে অনেক কাচাকাচি করা হয়েছিল, সেগুলো সমস্ত ছাদ থেকে তুলে নিয়ে এলাম। মাথায় প্রচুর তেল দিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করব। আর এই তেল দেওয়ার জন্য এত গরম লাগছে যে বলার কথা না। কিন্তু আমি ভাবলাম না, আজকে এক সমস্ত কাজ কমপ্লিট করব, তারপর ভালোভাবে শ্যাম্পু করব। আর শ্রীর ঘরটাও আমি এই ফাঁকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। গোছানো বিশেষ কিছু না, জাস্ট বেডটাকে সরিয়ে নিয়েছি। গুড আফটারনুন, কারণ গুড মর্নিং থেকে শুরু করেছিলাম ব্লগটা, কিন্তু আজকে এত বেশি কাজ ছিল আমার যে আমি কথা বলে ব্লগ করতে পারিনি। রান্না বিশেষ কিছু করিনি, সেদ্ধ সেদ্ধ করেছি, একটু ভাজাভুজি করেছিলাম, কারণ ঘরের অনেক কাজ ছিল। একা হাতে সব কিছু করতে গেলে একদিক তো ব্যালেন্স করতেই হয়, তো ভাবলাম খাওয়াটা একটু হালকা পাতলা রাখি। এই যে শ্রী, আর বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আনফর্চুনেটলি বাজার যাওয়া হয়নি। তো সেরম কিছু সবজিপাতি ছিল না, তো ওই জন্যে আলু প্যাটি রেডি করাই থাকে, ওটাকে ভেজেছি। ডিম ভাজা করেছিলাম, মাছ ছিল, মাছ দুটো, তবে স্ত্রীকে দিইনি, মাছটা গত কালকের মাছ ছিল, ওই জন্য স্ত্রীকে দিইনি। আর কী করেছিলাম, ও ভেন্ডি পেঁয়াজ টিয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভেজেছিলাম, আর সাথে প্রেশার কুকারে ভাত করেছিলাম বলে আলু সেদ্ধও দিয়েছিলাম, সেটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে নিয়েছি। জম্পেস করে খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় বড় কাজ হয়েছে আজকে। আমি সারা বাড়ির ঝুল ঝেড়েছি, খাটের তলার থেকে শুরু করে সোফার পেছন থেকে যাবতীয় সব কিছু পরিষ্কার করেছি, শ্রীর ঘরটাকে পরিষ্কার করেছি। অ্যাকচুয়ালি শ্রীর ঘরটা আমি চেঞ্জ করেছি, সেরকম কিছু দেখাইনি, কারণ এখানে ডেকোরেশনের কিছু তো ছিল না, কিছু ডেকোরেট করিনি। এই যেমন দেখো, এই দেখো বেডটা ওখানে ছিল, সেটাকে পুরো ঘর ঝেড়ে মুছে বেডটাকে এদিকে সেট আপ করেছি। আর এইখানে সমস্ত কাচাকুচি করা হয়েছিল, সেগুলো সমস্ত মেলে শুকিয়ে ইস্ত্রি করার জন্য সেগ্রিগেট করে সব রেখেছি। স্ত্রীর পড়ার ওই বুক র‍্যাকটা ওই কোনটায় থাকতো আগে আলমারির পাশে, সেটাকে একটু সরিয়ে বার করে এনেছি, কারণ বই নিতে শ্রীর একটু অসুবিধে হচ্ছিল। আর এই জায়গাটাকেও একটু সরিয়ে দিয়েছি, আলমারিটাকে একটু সাইড করে দিয়েছি। আলমারির মাথায় দুটো বড় বড় কার্ডবোর্ডের বক্স আছে, ওই বক্স দুটোকে আমি রেখেছি একটা অন্য কারণে, আদারওয়াইজ ফেলে দিতে হবে। আর একটা গ্লোব আছে। এই ঘরে আর কিচ্ছু নেই, শ্রীর সমস্ত ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। এখন যেহেতু গরম পড়ছে, তো ওই জন্য কার্পেটটা এখানে বিছিয়ে দিয়েছি, যাতে শ্রী এখানে বসে পড়াশোনা করতে পারে। এই দিক দিয়ে খুব হাওয়া টাওয়া আসছে, এখন একটু গরম গরম হাওয়া, কিন্তু হাওয়া আসছে আর খুব ভালোও লাগছে। আজকে প্রচুর কাজ হয়েছে, আর প্রচুর কাজ হয়েছে বলেই আমার বেশ একটু রিলিফ লাগছে। তবে কালকেও অনেক কাজ আমি বাঁচিয়ে রেখেছি কালকের জন্যে, কালকে রবিবার। কালকে প্রথমে আমাকে ফাইনালি করতেই হবে যেটা হলো সমস্ত গাছের ছাঁটাই করব। এইখানে একটা ছোট্ট ফুল হয়েছে, বাহ, ছাঁটাই করছি না বলে ভালো করে ফুল টুলো হচ্ছে না, ছাঁটাই করতে হবে। দ্বিতীয়ত করব আলমারি পরিষ্কার করব। স্ত্রীর শীতের জামা যেগুলো আর পরের বছর গায়ে হবে না, সেগুলো সব বাতিল করে দেবো। আমার কিছু জামা বাতিল হবে, আর নতুন জামা যা যা কিনেছি সেগুলো সেগ্রিগেট করে রাখতে হবে। কিছু কিনতে হবে স্ত্রীর জন্যে শীতের এই গরমের জামা কাপড়। আমি তো মাত্র সেদিনকে কটাই মাত্র জামা কিনতে পেরেছি, আরও নিতে হবে টি শার্ট। তো যাই হোক, অনেক কাজ কালকের জন্যও বাঁচিয়ে রেখেছি। আর এখন আমি যাচ্ছি বাটাতে আমার মায়ের জন্য জুতো নিতে। কিছুদিন আগে শাশুড়ি মায়ের সাথেও এসেছিলাম, জুতো নিয়েছিল, কিন্তু মায়ের পায়ের সাইজে পাইনি তখন জুতো। তো বাটার একটা সুবিধা হচ্ছে কি, যদি পায়ের সাইজে না থাকে এবং কোনো মডেল যদি পছন্দ হয়ে যায়, তাহলে ওখানে বুক করে দেওয়া যায়, ডাইরেক্ট বাড়িতে চলে আসে, ডেলিভারি হয়ে যায়, কোনো ডেলিভারি চার্জও লাগে না। তো শাশুড়ি মায়ের জুতো
আমি যে জুতোটা পরি সেম পাওয়ারের একটা স্পোর্টস শু, সেটা কলকাতা থেকে 3-4 দিনেই চলে এসেছে, বুক করে দিয়েছি, মায়ের কাছে একদম ডাইরেক্ট চলে গেছে। আর আমার মা দুই মায়েরই পায়ের সমস্যা, আমার মায়েরও পায়ে ব্যথা, তবে মা স্পোর্টস শু পরবে না, কিন্তু মাকে নিয়ে গিয়ে এখন দেখি কি জুতো মা কিনতে পারে। আমার বাড়ি থেকে তো খুবই কাছে, মা মায়ের বাড়ি থেকে আসবে আর আমি আর শ্রী এখান থেকে হেঁটে হেঁটে যাব। তো চলো ঝট করে রেডি হয়ে নিই, আজকে একটু রেস্টও করেছি ওই জন্য এতক্ষণ ব্লগ করতে পারিনি। আর রান্নাঘরটাও কিছু পরিষ্কার করেছি, এদিক ওদিক জিনিসপত্র সরিয়ে টরিয়ে সব ফাঁকা করে পরিষ্কার করেছি তাক ফাঁকগুলো। তো আলটিমেটলি পরিষ্কার টরিষ্কার করার পর বেশ একটা ফ্রেশ ফিলিংস আসছে ভেতরে। খাটনি যখন হয় তখন এক্সস্টেড লাগে, মনে হয় যেন কতক্ষণে স্নান করব, কতক্ষণে বসব, কিন্তু আলটিমেটলি সব কাজ যখন কমপ্লিট হয়ে যায়, চারিদিকটা দেখি, তখন মনে হয় আহা আজকে আমি অনেক কাজ করেছি, আর বাড়িঘর একদম ঝকঝক করছে, পরিষ্কার, কি ভাল লাগছে। চলো দেখো শ্রী আবার চল, শ্রী এটা জামাটা চেঞ্জ করে না, আমরা একটু দোকানে যাবো দিদির জুতো নিতে। তালা চাবিটা নিলেই হবে, আর তো কিছু নেওয়ার নেই। গাড়ি তো না, হেঁটে যাবো। চলো বেরোই এদিকে। ওকে কত নম্বর? শ্রী ওইখানে বসে আছে। তোমার পা সত্যি খুব ছোট, কুচকু পাড়া পা। শ্রী এখানে ব্যাগ ধরে বসে আছে আমাদের। হ্যাঁ কিছু করার নেই, তাহলে তুই একটা জুতো কিনবি, কিনে নে। শ্রীর আর আমার সেম সেম, আর শ্রীর ঠাম্মারও সেম সেম, শুধু দিদি এই জুতো পরবে না, দিদির জন্য এইরকম জুতো, তাই না? আর একটা আছে, ওটা ট্রাই করে নাও তাহলে। সাইজ নেই, কিন্তু এটা তো আঙুল নেই, ওটা বুড়ো আঙুলের ওই জায়গাটা না থাকলে। এটা দেখো ভালো, তাহলে আর একটা দেখো। ট্যাগে আবার পায়ে আটকে যায় না ট্যাগটা, ঠিক লাগছে? কোনটা বেশি কমফোর্টেবল, ওটা না এটা? এটাই নিয়ে নাও তাহলে। হ্যাঁ একদম ঠিক আছে, এবার তো একটু ছাড়বে পাঞ্জাটা, আরো ছাড়বে, এটাই তাহলে নিয়ে নাও।
চলো আমরা এসেছিলাম মাছ কিনতে, আর আর কি কিনেছি, আর কিছু কিনিনি অ্যাকচুয়ালি। এখান থেকে অত সবজি বাজার টাজার করতে আসিনি, মাছ ভালো পাওয়া যায় কোর্টের বাজারে, এইখানে কোর্ট চত্বর এই জন্য একে কোর্টের বাজার বলে। তবে বেশি কিছু মাছ পাইনি, সব আগেই বিক্রি হয়ে গেছে। আমরা শুধু কি পেয়েছি, কাতলা না কাতলার পেটি পেয়েছি শুধু, সেটা নিয়েই এসেছি। ট্যাংরা ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে। আর কী কী মাছ ছিল গো, ময়া ট্যাংরা সব আগেই বিক্রি হয়ে গেছে, ওই জন্য আমরা আর কোনো মাছ পাইনি। আমরা আজকে অনেক লেট করে ফেলেছি, মাকে বাড়িতে রেখে তারপরে শান্তনু অফিস থেকে ফিরলো, তারপরে এসেছিলাম বাজার করতে। এবার আমরা কোথায় যাচ্ছি? এবার হচ্ছে রাতের জন্য খাবারের ব্যবস্থা, তড়কা নেব তারপরে যাব বাড়ি। এটাই আমাদের ঘোরাঘুরি। শ্রী পড়ছে, মা আছে ওর কাছে, আমি আর শান্তনু একটু সুযোগ পেয়েই বেরিয়ে পড়েছি। এ কেন ঝুলছে? অনেকক্ষণ আগেই চলে এসেছি, অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে এসেছি বলার আর কোনো দরকার নেই, কারণ এখন বাজে রাত 12টা। এই দেখো স্ত্রী আর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ইভেন মা শুয়েও পড়েছে। আজকে বাইরে থেকে এসে আর ব্লগ শ্যুট করিনি, কারণ অনেক দিন পর মা এসেছে। যতই হোক কাছে থাকুক, কিন্তু এভাবে বসে গল্প করার সুযোগ তো আমাদের হয় না। অফিস থেকে আসি, ঝট করে স্ত্রীকে নিই আর চটপট চলে আসি। মানে বরং দূরে থাকলে 6-9 মাসে গিয়ে যখন থাকা যায় তখন বেশি গল্প হয়, কাছে থাকলে আবার সেই অপশনটা বড্ড কম। তো রোজই দেখা হয় স্ত্রীকে নিতে যাওয়ার সময়, কিন্তু বসে কথা বলা গল্প করা সেটা হয় না। তো আজকে অনেক গল্প করেছি আমরা সবাই মিলে, খাওয়া দাওয়া করেছি। আর এখন বাঙালি না, যতই খাওয়া দাওয়া করো ফরমালি একটা খেতে হবে। আজকে রাতে অনেক রাত হয়ে গেছে অলরেডি, আমি আর শান্তনু খাবো একটা করে রুটি। আর আনুষঙ্গিক অনেক কিছু আছে, তড়কা আছে, আলু ভাজা আছে, মিষ্টি আছে, আর আছে দই, কিন্তু এত রাতে আর দই টই খাবো না। তো এই ছিল আজকের দিনটা। অ্যাকচুয়ালি আজকে সত্যি কথা বলতে বড্ড হেকটিক একটা দিন ছিল আমার, অনেক কিছু কাজ করেছি, তাছাড়া কিছু মেন্টাল একটা মানে একটা খিচিবিচিও ছিল সকাল থেকে, যেটা ওভারকাম করে গেছি, প্রবলেম নেই। কিন্তু সকাল থেকে প্রচুর হেকটিক দিন গেছে আমার, অনেক কাজকর্ম গেছে, রান্নাঘর ডিটেল পরিষ্কার করেছি, স্ত্রীর ঘর ডিটেল পরিষ্কার করেছি, বাড়িঘর পরিষ্কার করেছি। তারপর এখন খুব টায়ার্ড লাগছে, কিন্তু গল্প করতে করতে না সময়টা কখন পেরিয়ে যায় কোনো ঠিক নেই। আর স্ত্রী আর মা শুয়েছে স্ত্রীর ঘরে, কারণ এই ঘরটা তো এখন স্ত্রী থাকে না আমাদের সাথেই, থাকে সারাদিন, পড়ে খেলে সব কিছু হয়, বাট থাকে আমাদের সাথেই, মা ও ঘরেই আছে আজকে, মাকে যেতে দিইনি বাড়িতে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি সাধারণ একটা জীবনের সঙ্গে তোমরা সকলে রিলেট করতে পারবে, কারণ এটাই জীবন, এটাই লাইফস্টাইল ব্লগিং আই থিঙ্ক। যে একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো, তোমাদের লাইকের জন্যে আমি উৎসাহ পাই। তারপরেও নিজে হাতে সমস্ত কাজ অফিস সামলানোর পরেও ব্লগ করার একটা আনন্দ আসে, যখন মনে হয় 50টা মানুষ আমাকে লাইক করছে, 100টা মানুষ লাইক করছে, তারপর যখন দেখি 150, 200, 300 করে পেরিয়ে যাচ্ছে, তখন না একটা আলাদাই অনুভূতি হয়। সেই অনুভূতিটা যারা ব্লগিং করে একমাত্র বোধহয় তারা বুঝতে পারবে। আর তোমরা যারা ভিডিও দেখার পর তোমাদের অ্যাক্টিভ কমেন্ট মানে জানাও, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অনেকেই আছো যারা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদের কাছে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করো, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আর আমারও ভালো লাগবে। একটা নর্মাল লাইফস্টাইল যেটার সাথে তোমরা রিলেট করতে পারবে সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি, আর এটাই আমার অ্যাকচুয়ালি অরিজিনাল লাইফস্টাইল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি,
তোমরাও একটু খেয়ে নাও, যদি কেউ না খেয়ে থাকো, মনে হয় না এত রাত অবধি কেউ না খেয়ে আছো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।